দশ থেকে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে একটা করে আমরা গর্ত করতে পেরেছি। আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে আপনার পাঁচটা থেকে ছয়টা লেবারের কাজে একটা করে দিতে পারবে এবং মাত্র এক থেকে দেড় ঘন্টায় করে দিতে পারবে কাজটা। আসসালামু আলাইকুম, আজকে যে মেশিনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আর্থ অগার, মাটি গর্ত করা মেশিন। এটার আগেও দেখেছিলেন, তবে এটা যেটা আসছে নতুন এটা একদম আপডেট। এবং কী কী বিষয় থাকছে এই মেশিনের মধ্যে, কত দৈর্ঘ্য নিয়ে আর কি গভীর করতে পারবে এবং কী কী সুবিধা এই মেশিনের, সব বিষয় নিয়ে আজকের ভিডিও। তো আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। আমার সামনে যে মেশিনটা দেখছেন, এর আগেও আপনারা দেখেছিলেন আর্থ অগারের একই মডেলের, কিন্তু ওটাও টু স্ট্রোক ছিল, এটাও টু স্ট্রোক। ওটা ছিল বিয়াল্লিশ সিসি, এটা হচ্ছে আপনার তেষট্টি সিসি। সিসির দিক থেকে যেহেতু অনেক বেশি, এটার শক্তি ধারণ ক্ষমতা খুবই বেশি। আপনারা দেখছেন অলরেডি আমরা একটা হেড লাগিয়ে রেখেছি এবং এটার পাশাপাশি কয়েকটা হেড আমি আজকে আপনাকে দেখাবো। মেশিনের ডিসক্রিপশন দেওয়ার আগেই আমি একটু বলি, এটা হচ্ছে দুইশো পঞ্চাশ এমএম এর, এর থেকেও আরও একটা বড় আছে, সেটা হচ্ছে তিনশো এমএম। এর আগে ছিল আশি এমএম, একশো এমএম এবং একশো বিশ এমএম এর যে গভীর করতে পারবে এরকম এই ড্রিলগুলো ছিল। এবার আরও বড় এসেছে, কারণ শক্তির দিক থেকে এই মেশিনটা অনেক বেশি, সেক্ষেত্রে এত বড় বড় ড্রিলারগুলোও ব্যবহার করতে পারবে। ওজনে এটা খুবই হালকা এবং আপনারা যারা পেয়ারা বাগান, তারপরে মাল্টা বাগান, বড় বড় বাগান করেন, আপনারা জানেন যে একটা মাটি গর্ত করার জন্য মানুষ কতগুলো লাগে এবং কত সময় লাগে। তো আপনারা যদি একটা মেশিন নেন, আমার মনে হয় যে আপনাদের পুরো প্রজেক্ট জুড়ে যত কাজ সে সব করতে পারবেন। আপনার গাছ রোপণ থেকে শুরু করে আপনার যতদূর দৈর্ঘ্য লাগে সেটা করতে পারবেন এবং খুব কম সময়। আমরা দেখেছি সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে একটা করে আমরা গর্ত করতে পেরেছি। সেক্ষেত্রে বড়গুলার ক্ষেত্রে একটু বেশি সময় লেগে যেতে পারে, তবে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে আপনাদের লেবার যে কস্টিংটা কতটা কমে যেতে পারে। আপনি টোটাল করে দেখবেন যে একটা গর্ত করতে কত টাকা খরচ হয় এবং আপনারা যে এই মেশিনটা দিয়ে করবেন সেটাতে কত টাকা খরচ হয়। আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে আপনার পাঁচটা থেকে ছয়টা লেবারের কাজে একটা করে দিতে পারবে এবং মাত্র এক থেকে দেড় ঘন্টায় করে দিতে পারবে কাজটা। তো ইঞ্জিন সম্বন্ধে বললাম, তেষট্টি সিসি, এটা মোটর সাইকেল একটা ইঞ্জিন, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা টেন স্টার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন রশি দেওয়া আছে, টেন স্টার দেওয়া যায়। টু স্ট্রোক হওয়ার কারণে এখানে মোবিলের কোনো আলাদা চেম্বার নেই, তেলের মধ্যেই মোবিল আপনাকে মিক্স করে দিতে হবে, আপনাকে এটার রেশিওটা মেনটেন করে মোবিলটা ব্যবহার করতে হবে। এবং এখানে অন অফ সুইচ আছে এবং এখান থেকে আপনি পিক আপ বাড়া কমা এখান থেকেই করতে পারবেন। এবং ড্রিলের জায়গাটা দেখেন, এখানে জাস্ট একটা সিম্পল লক দেওয়া আছে, এই লকটা খুললে আপনি যে কোনো ড্রিল লাগাতে পারবেন। আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল পাঁচটা হেড আছে, তো অনেক সময় অনেকটা অ্যাভেলেবেল থাকে অনেকটা থাকে না, এটা আপনারা জেনে নেবেন কোনটা আপনার দরকার সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন। এর মধ্যে এখন আছে আপনার একশো, একশো বিশ, দেড়শো, দুশো পঞ্চাশ এবং তিনশো এমএম। তো এইগুলো আপনারা যে কাজের জন্য আপনারা চান সেই কাজের জন্য আলাদা আলাদা করে নিতে পারবেন। মেশিনের সঙ্গে আমরা ফ্রি দেই একশো বা একশো বিশের একটা হেড, ওটা ফ্রি থাকে। এখন আপনি চাইলে আলাদা কস্টিং দিয়ে বাকি হেডগুলো কিনে নিতে পারবেন। এবং এর ইঞ্জিনের যে ব্যাসগুলো দেখেন, এখানে ইঞ্জিনের যে বডিটাই দেখলে বুঝতে পারবেন এটা কতটা শক্তিশালী। এবং এটা খুবই সিম্পল একটা মেশিন, আপনাদের খরচ বাঁচাবে, সময় বাঁচাবে এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। দেখা গেল আপনার চারা রোপণ শেষ, আপনারা যে কোনো বাঁশের খুঁটি টুটি দেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারবেন এবং এলাকাতেও আপনারা চাইলে ভাড়া দিয়েও এই এটার টাকা খুব নর্মালি উঠে যেতে পারে। এবং এটা খুবই কাজের একটা মেশিন, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। যারা বড় বড় প্রজেক্ট করার চিন্তা করছেন তারা করবেন, বিভিন্ন জায়গায় ব্যবহারের জন্য এই মেশিন ব্যবহার করতে পারেন। তো মেশিন সম্পর্কে আর বলি না, আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আর বিস্তারিত জানতে পারবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকেন, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।